স্বাগত জানাচ্ছি নিউজ 24 বাংলাদেশ লাইভ দর্শক আপনাদের সাথে আছি আমি দাবাস মাহমুদ। রাজধানীর বিমানবন্দর স্টেশনের সামনে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার পড়ে চারজন আহত হয়েছেন। দর্শক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহমুদ, কিভাবে এই গার্ডারটি পড়ল, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, আর আহত যারা হয়েছেন তাদের এখন বর্তমান কি অবস্থা রয়েছে? আর একটি বিষয় জানাবেন যে এই যে দুর্ঘটনাটি ঘটেছে এর ফলে যাতায়াতে কোনো সংকট হচ্ছে কিনা রাস্তায়? তাবাসুম, এখন থেকে ঠিক এক ঘন্টা আগে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। আমার পেছনে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে গার্ডারটি দেখতে পাচ্ছেন, তো সেটিতে কিন্তু হঠাৎ করেই কিন্তু একটা অংশ দেবে যায়, এবং হচ্ছে যে ভারী প্রচণ্ড হবার কারণে কিন্তু আমরা দেখেছি সাথে সাথে কিন্তু বেশ কয়েকজন শ্রমিক কিন্তু এখানে আটকা পড়েন, যারা নির্মাণ কাজের সঙ্গে জড়িত ছিলেন। এদের ভিতরে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে, যাদের ভিতরে দুইজন রয়েছেন চীনা নাগরিক। একটু বলে রাখি তাবাসুম, যে বিমানবন্দর থেকে কুতুবখালি পর্যন্ত কিন্তু 19.73 কিলোমিটার কিন্তু এই সড়কটি নির্মাণ হওয়ার কথা ছিল, এবং এতে ব্যয় ধরা হয়েছিল প্রায় 9,000 কোটি টাকা। এই কাজটি কিন্তু শুরু করা হয়েছিল 2001 সালে, যেহেতু গাজীপুর থেকে যারা রাজধানীর দিকে আসেন প্রচণ্ড যানজট, এবং হচ্ছে যে তাদের হচ্ছে যে কর্মঘণ্টা নষ্ট হয়, দুর্ভোগে পড়তে হয়, তো সেটি লাঘবের জন্যই কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণ করা হচ্ছিল। এবং করোনার কারণে এবং হচ্ছে যে অর্থ জটিলতার কারণেও কিন্তু আমরা দেখেছি মাঝে কিন্তু অনেক দিন এই কাজে কিন্তু ধীরগতি হয়েছে, না হলে কিন্তু 2001 সালে যে প্রকল্পটি শুরু হয়েছিল সেটি কিন্তু আজকে 2021 সাল, দীর্ঘ সময় ধরে কিন্তু এই প্রকল্পটি চলছে। আর যে দৃশ্যমান যে অংশটি যতটুকু কাজ হয়েছে তার মধ্যেও কিন্তু নানান ধরনের কিন্তু আমরা দেখেছি যে প্রকল্প সংশ্লিষ্টরা নানা ধরনের কিন্তু বাধার কথা বলেছেন, যে বিভিন্ন সময় কিন্তু তারা সমস্যার কারণে কিন্তু কাজ এগোতে পারেননি। তো যে ঘটনাটি আজকে ঘটে গেল সেটি হচ্ছে যে যে জায়গাটি এখন দেখতে পাচ্ছেন তাবাসুম, তো সেখানে কিন্তু এই গার্ডারটি যখন হচ্ছে যে উপর থেকে পড়ে গেল, সেখানে কিন্তু বেশ কয়েকজন আটকা পড়ে যায়, এবং আমরা ঘটনাস্থলে তখন ছিলাম, দেখেছি যে রক্তাক্ত অবস্থায় কিন্তু চারজনকে অন্তত উদ্ধার করা হয় এখান থেকে, এবং তাদের অনেকেই কিন্তু বেশ ভালোই আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী যারা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এই ধরনের বড় স্থাপনা নির্মাণের ক্ষেত্রে যতটুকু হচ্ছে যে সুরক্ষা ব্যবস্থা নেবার কথা, সেটি শুধুমাত্র যে যারা এর সঙ্গে কর্মরত রয়েছেন তাদের সুরক্ষা ব্যবস্থা সেটি নয়, পাশাপাশি যেহেতু গুরুত্বপূর্ণ একটি সড়ক রাজধানীর বিমানবন্দর পাশে রয়েছে, এখানে বিমানবন্দর স্টেশন, উত্তরা এদিকে গাজীপুরের প্রচুর যানবাহন কিন্তু এই সড়ক ধরে যাতায়াত করে, তো সেই ক্ষেত্রে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তো তারা কিন্তু বলছেন যে ঠিকভাবে আসলে সুরক্ষার যে বিষয়টি, তো সেই সুরক্ষার বিষয়টিতে কিন্তু অবহেলার একটি কিন্তু তারা হচ্ছে যে বলছেন যে বিষয় রয়েছে। এবং আমরা দেখেছি ঘটনাস্থলে কিন্তু ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম একটু আগে এসেছিলেন, তো তিনি বলছেন যে কী কারণে এই ধরনের ঘটনা ঘটলো এবং এর সঙ্গে কোনো অবহেলাজনিত কোনো বিষয় আছে কিনা, এই বিষয়গুলো তারা হচ্ছেন যে তদারকি করবেন। তো ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তো তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন, তারাও বিষয়টি আসলে তদারকি করছেন, কী কারণে এই দুর্ঘটনাটি ঘটলো সেটি তারা হচ্ছে যে তারা তদন্ত করে বের করবেন। এই মুহূর্তে আমরা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি, পরে তার কাছে যাচ্ছি আমরা। তো যে চারজন আহত হয়েছেন তারা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এবং চীনা নাগরিক রয়েছেন দুজন, তাদের মধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু একটি অংশ, ভারী একটি অংশ সেটি কিন্তু উপর থেকে খুলে নিচে পড়ে গেছে, এবং দেখতেই পাচ্ছেন কিন্তু লোহার একটি স্থাপনা, এটির কত ওজন হতে পারে, অন্তত কয়েক টন ওজনের একটি স্থাপনা এটি কিন্তু আসলে পড়ে গেছে। তো আমরা একটু কথা বলতে চাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা তার সঙ্গে, তো আসলে এখন পর্যন্ত কতটুকু আসলে আপনারা জানতে পেরেছেন দুর্ঘটনার কারণ, কী কারণে দুর্ঘটনা কেন হয়েছিল, সকালে কী দেখেছেন আপনারা এসে? এটা কি লাইভ দিচ্ছেন? হ্যাঁ, আপনারা জানেন যে এটা একটা বিআরটি প্রজেক্ট, এই প্রজেক্টের কাজ চলমান আছে, এই প্রজেক্টের এটাকে মূলত বলে লাঞ্চিং গার্ডার, এই লাঞ্চিং গার্ডারতে এই গার্ডারগুলোকে উপরে উঠানো হয়, এটা যখন সেট করতে গিয়েছে তখনই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। আপনারা জানেন যে আমরা এখানে তাদের কাছ থেকে যে জানতে পেরেছি, দুইজন চাইনিজ দুইজন বাঙালি আহত হয়েছে, প্রত্যেককে উদ্ধার করে তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে,
এখন আপনারা জানেন যে এই লাঞ্চিং গার্ডারটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা সিন্স ট্যাপ দিয়ে এটাকে নিরাপদ করে রেখেছি যাতে কোনো গাড়ি ভিতরে ঢুকতে না পারে এবং কোনো লোকজন ভিতরে অযথা ঘোরাঘুরি না করতে পারে। এই কাজটা আমরা করে দেখেছি। আর এটার যে সমস্যাটা, এটা যারা এক্সপার্ট আছে, এই পিআরটি প্রজেক্টের এক্সপার্ট, তারা ওনারা অলরেডি আসতেছেন। তারা দেখবেন যে আসলে কী কারণে এই ঘটনাটি ঘটেছে, তারা এটা তদন্ত সাপেক্ষে এটা বলা যাবে যে কী কারণে এই ঘটনাটি ঘটে। আপনারাও তো একটা তদন্ত করবেন, এবং যখন এই ঘটনাটা ঘটে আমরা ঘটনাস্থলে ছিলাম এখানে, তো হঠাৎ করে কিন্তু এই ভারী যে স্থাপনাটা এটি কিন্তু পড়ে গেল, এই ঘটনাটা ঘটলো। তো যে স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, তো এখানে শ্রমিকদের সুরক্ষার, যারা নির্মাণ কাজে জড়িত রয়েছেন তাদের সুরক্ষার বিষয়টা কতটুকু নিশ্চয়তা দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো আপনারা তদন্ত করবেন কিনা? অবশ্যই এটা তদন্ত টিম হবে। কারণ হচ্ছে যে এই এইখানে একটা লাঞ্চিং গার্ডার এইভাবে ক্র্যাক করে পড়ে গেলো, এটা কেন হলো, এটা যারা এই পিআরটি প্রজেক্টের সাথে যারা এক্সপার্ট আছে, যারা জড়িত আছে, তারা অবশ্যই এটা তদন্ত করে এটা সঠিক ব্যবস্থা নেবেন। আপনারা জানেন যে এটা যেহেতু একটা বিদেশি প্রজেক্ট, পিআরটি চাইনিজরা এটা কাজ করছে, ওরা অবশ্যই এখানে তাদের সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করেন, নিশ্চিত করেই কাজ করেন। এরপরেও যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, এটা বিশেষজ্ঞ টিমই এটা বলতে পারবে যে এটা কী কারণে এই ঘটনাটা ঘটেছে। আপনাকে ধন্যবাদ। তাবাসুম শুনছিলেন কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তা, যিনি তো তিনি বলছিলেন যে তদন্ত করে এই বিষয়টি কী কারণে ঘটেছে সেই বিষয়গুলো বের করা হবে। উৎসুক জনতা প্রচুর দাঁড়িয়ে রয়েছেন, পাশাপাশি যে দুর্ঘটনার যে জায়গাটি সেটি কিন্তু হচ্ছে যে আলাদা কর্ডন করে রাখা হয়েছে, যাতে আবারও কোনো ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়গুলো তারা হচ্ছে তদন্ত করবেন। এবং যে বিষয়টি আসলে বলা উচিত সেটি হচ্ছে যে দীর্ঘ সময় ধরে কিন্তু তাবাসুম এই নির্মাণ কাজটি চলছে, এই যে মূল সড়কে যে ধরনের দ্রুততার সঙ্গে কাজগুলো হওয়ার কথা সেভাবে কিন্তু হয়নি, প্রতিদিনই কিন্তু যে যানজটের যে বিষয়টি সেটি কিন্তু আসলে দুর্ভোগ হচ্ছে। হয়তোবা এই এই এটি পুরোটি নির্মাণ করা হলে রাজধানীবাসী একটি বড় সুবিধা পাবেন সেটি রয়েছে, কিন্তু কেন দীর্ঘসূত্রিতা হচ্ছে, হয়তোবা এর একটি কারণ বলা যেতে পারে করোনার কারণে কিন্তু হচ্ছে যে চীনা যারা এর সঙ্গে দায়িত্বশীল ছিলেন তারা অনেকেই কিন্তু কাজে যোগ দিতে পারেননি, কাজ স্থবির ছিল। তারপরেও কিন্তু তাদের নিরাপত্তা কতটুকু, যারা কাজ করছেন তাদের নিরাপত্তা কতটুকু, বা হচ্ছে যে এখানে কারো কোনো দায়িত্বে অবহেলা আছে কি না, এই বিষয়গুলো কিন্তু আজকে প্রশ্নের সম্মুখীন হলো। হঠাৎ করে যে দুর্ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পরে কিন্তু আসলে এই বিষয়গুলো তদন্ত করে এই বিষয়গুলোর কিন্তু সুরাহা করা উচিত। তাবাসুম মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনুরোধ করব আপনি নিরাপদে থেকে সংবাদ সংগ্রহ করবেন। দর্শক, রাজধানী বিমানবন্দর স্টেশনের সামনে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার পড়ে চারজন আহত হয়েছেন। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে এবং যারা আহত হয়েছেন তাদের বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সেখান থেকে সহকর্মী মাহমুদুল হাসান। বাংলাদেশ লাইভের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি খুব শীঘ্রই। আর একবার স্বাগত জানাচ্ছি বাংলাদেশ লাইভে। সাভারের ট্যানারি দূষণে মৃত প্রায় ধলেশ্বরী নদী। চামড়া শিল্প কর্তৃপক্ষ ও মালিকদের কারসাজিতে কলকারখানার বর্জ্য গিয়ে পড়ছে ধলেশ্বরীতে, এতে করে আরেকটি বুড়িগঙ্গায় পরিণত হচ্ছে ধলেশ্বরী নদী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এই যে কলকারখানার বর্জ্যকে ধলেশ্বরী নদীতে পড়ছে, এই থেকে রোধে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? ধন্যবাদ তাবাসুম, আপনি যেমনটি বলছেন এইখানে আসলে আপনাদের একটু বাস্তবতা একটু দেখাতে চাই, যে সরাসরি আমরা যেটা বলতে চাই যে নদী রক্ষা কমিশন যে তাদের আসলে কাজটা কী এবং পরিবেশ অধিদপ্তরের মূলত কাজটা কী। আপনার এই যে জায়গাটি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটা ঐতিহাসিক ধলেশ্বরী নদী এবং বাংলাদেশের মানচিত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নদী। আপনি দেখছেন যে চূড়াই লাইন দিয়ে পাইপ দিয়ে কীভাবে আসলে নদীর মাঝখানে এই বর্জ্যটি সরাসরি ফেলছে এবং ফেলে এই যে নদীটাকে ধ্বংস করা হচ্ছে এবং এখানে আশেপাশের যে সব যে পরিবেশ আসলে এখন ধ্বংসের মুখে। এখানে যে যে নদীতে যে জলজ প্রাণী অর্থাৎ মাছ বা পোকামাকড় বা পরিবেশ বান্ধব যেসব জিনিসপত্র নদীতে থাকার কথা সেটি আসলে নেই। এখন কিন্তু প্রায় আপনারা শুনেন যে এখানে মাছ মরে ভেসে উঠছে। এবং চাচা, আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনারা তো এখানে থাকেন, বসবাস করেন, এই জায়গায় আসলে এই যে বর্জ্যতে সরাসরি নদীতে কী পড়ছে? পানি, ময়লা পানি পড়ছে, ময়লা পানি পড়ছে, এটা তো পানিটা গন্ধই হচ্ছে গা।
কিছুদিন দিননি এটা মাছরং খাওন দানা গন্ধের টিকা মাছটার গন্ধ গিয়েছে এটা খাওন দানা হানি কালসাগঞ্জি কালসা হয়ে গেছে পরিবেশের লোকজন আসে না আসে মাঝে মাঝে আসে আমাদের কি আসে না কেন আসে আপনাদের কি ক্ষতি হচ্ছে এখানে আঙ্গ ক্ষতি বাসুডে না পানির টান বাসুডে না ক্ষতি হচ্ছে গন্ধ উঠতেছে এটারা ময়লা পানি ছাড়া তো এলে গন্ধ উঠতেছে ড্রেন দিয়ে পানি ইয়ে আবার হাত দিয়ে যাইতেছে আপনাদের কি ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতি এটি আঙ্গা ক্ষতি এটা তো অসুখ হয়ে যাবে তো বুঝলেন না তাই এলে অনেক ধন্যবাদ চাচা আপনার সাথে একটু কথা বলতে চাই আপনারা তো এখানে কাজ করেন আপনাদের কি সমস্যা হয় অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আসলে এখানকার যে পরিবেশ সেটা আপনারা একটু দেখছেন যেটার বাস্তবতাটা দেখছেন এখানে কলকারখানা রয়েছে এবং কলকারখানার কারণে মূলত এইখানের যে জায়গাটি সেটা আসলে আপনারা দেখছেন যে এই যে পাইপ দিয়ে সেই এখানে যে এই প্লাস্টিকের পাইপ দিয়ে চূড়াই পাইপ দিয়ে কিন্তু আপনি দেখছেন যে সরাসরি আপনি নদীতে বর্জ্যটি পড়ছে এবং এখানে আপনি দেখছেন যে এইখানে আপনার এইখানে এখন পর্যন্ত কিন্তু এই যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি যার কারণে আজকে প্রায় পাঁচটি বছর ধরে কিন্তু এই ধলেশ্বরী নদী এখন মৃত অবস্থা এবং পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ নিয়ে যারা আন্দোলন করছে পরিবেশ নিয়ে পরিবেশ সংগঠকরা কিন্তু এখন তারা আর কাজ করতে চাচ্ছে না যেহেতু এই বিষয় নিয়ে একাধিকবার কাজ করার পরেও কিন্তু একাধিকবার আন্দোলন করার পরেও কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যক্রম কিন্তু এখনও চালু হয়নি বা চালু করতে দেখা যায়নি যার কারণে মূলত আসলে এখানকার পরিবেশ কিন্তু এখন জানেন যে প্রায় ধ্বংসের মুখে কারণ হচ্ছে পরিবেশ অধিদপ্তর তারা বলেছে যে আমরা অভিযান চালাবো এবং সর্ববৃহৎ কলকারখানার কারণে আসলে মূলত তারা অভিযান চালাতে গিয়ে আসলে সরকারের অনেক রসাতলে পড়ে বলে জানানো হয়েছে এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্প ট্যানারির ধলেশ্বরী নদীতে বর্জ্য ফেলানোর সর্বশেষ খবর চলে যাচ্ছে স্টুডিওতে তাবাসুমের কাছে তাবাসুম নাজমুল আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সাভারের ট্যানারি দূষণে মৃত প্রায় ধলেশ্বরী নদী আমাদের সহকর্মী নাজমুল হুদা যুক্ত হয়েছিলেন সেখানকার এই দূষণ রোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ লাইভ এখন এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে